আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি নুস্কা শেয়ার করতে চলেছি বন্ধু, যে নুস্কা পান করলে আপনি নিজে সারাটা সময় সারাটা বছর সুস্থ থাকতে পারবেন, কোনো রোগের জন্য হাসপাতালে দৌড়াতে হবে না। আসল কথা হলো, আপনার বিশেষ কোনো রোগ থাকলে সেই রোগও আপনি দূর করতে পারবেন এই নুস্কা সেবনের মাধ্যমে। এই নুস্কাটি কিভাবে প্রস্তুত করবেন, কখন সেবন করবেন, এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সাথে থাকুন, কারণ এই নুস্কাটি পান করার কারণে আপনি হয়তো সুষ্ঠুভাবে সারা জীবন কাটানোর একটা উপায় পেয়ে যাবেন। আপনি এই পানীয়টি পান করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো সময় ফলো করতে হবে না, আপনি দিনের যে কোনো সময় এই পানীয় পান করতে পারবেন। কাজেই কর্মব্যস্ত জীবনে আপনি সকাল দুপুর রাত বা যে কোনো সময় এই পানীয় পান করার সাথে সাথেই নিজেকে ফিট দেখতে পাবেন। হয়তো সারাদিনই আপনি অনেক ক্লান্ত ছিলেন, পরিশ্রান্ত ছিলেন, যখন এই পানীয়টি আপনি পান করবেন আপনার সাথে সাথে ভেতর থেকে ফ্রেশ বোধ করতে থাকবেন। এই পানীয়টি পান করার জন্য কেবল আধা ঘন্টার পূর্ব প্রস্তুতি দরকার। আধা ঘন্টা আগে আপনি এই পানীয়টি প্রস্তুত করে রাখবেন আর তারপরেই তা পান করে নেবেন। কেবলমাত্র যে কোনো ভারী খাবার খাওয়ার পরে 30 থেকে 40 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে এই পানীয়টি পান করার জন্য। এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে আজকের এই পানীয় কি দিয়ে প্রস্তুত করা। আসলে এটি শুধুমাত্র চিয়া সিড দিয়ে প্রস্তুত করা। চিয়া সিড যারা চেনেন না তারা আমার হাতের তালুতে দেখে নিন, এই রকম এক ধরনের বীজ। এটা যে কোনো গ্রোসারি শপে আপনি পেয়ে যাবেন। এটি খাওয়ার কারণে আপনার শরীরের বেশ কিছু রোগ কখনোই বাসা বাঁধতে পারবে না। কোন কোন রোগ শরীরে কখনোই হবে না চলুন এক নজরে জেনে নেওয়া যাক। প্রথম কথাই হলো যে চিয়া বীজ কার্যক্ষমতা এবং দেহের কর্মশক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। এটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বাড়ায় যে কোনো ধরনের জীবাণু বা ভাইরাস দ্বারা শরীর আক্রান্ত হয় না, বা কোনো ধরনের জীবাণু ভাইরাস দেহে প্রবেশ করলেও তা আপনার শরীরে বেশিক্ষণ টিকতে পারবে না। এই চিয়া সিড আপনার ওজনকে সারা বছর নিয়ন্ত্রণে রাখবে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য এটি খুব ভালো একটি পানীয়। এছাড়া এটি ডায়াবেটিসের ঝুঁকিও কমিয়ে দিয়ে থাকে। এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ব্লাড সুগারকে সবসময় নিয়ন্ত্রণে রাখে এটি। এটি অত্যাধিক ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ার কারণে অধিক বয়স পর্যন্ত আপনার হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা হবে না। এছাড়া হাড়ের ক্ষয় রোগে অনেক সময় মহিলারা বিশেষ কষ্ট পেয়ে থাকেন, এই হাড়ের ক্ষয় রোগও আপনার কখনোই হবে না। কোলন বা মলাশয় পরিষ্কার রাখে চিয়া সিড, ফলে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি আপনার কখনোই থাকবে না। কারো যদি তীব্র কোষ্ঠকাঠিন্য থাকে, কোষ্ঠবদ্ধতা থাকে বা কারো কারো পালস বা অশ্বের মতো রোগ থাকে, তাহলে মাত্র একবার এই চিয়া বীজের শরবত পান করে দেখুন। সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আপনার বাউয়েল ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার মনে হবে যে কখনোই আপনার এই ধরনের কোনো রোগই ছিল না। অনেকেরই শরীরে হাত পা মাথার তালু জ্বালা পড়া করার রোগ রয়েছে এবং দিনে দিনে বিশেষ করে নারীদের মধ্যে এই রোগের প্রবণতা আরও বেড়ে যাচ্ছে। বয়স 30-এর কোঠা পার হলেই নারীদের এমন সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে যারা খুব কর্মব্যস্ত নারী তাদের এই ধরনের সমস্যা বেশি হয়, কারণ তারা ঠিকমতো খাবার বা বিশ্রামের সময় পায় না। কাজেই এই চিয়া সিড আপনি যদি পান করতে পারেন তাহলে আপনার এই ধরনের সমস্যাও কখনোই হবে না। যাদের এমন সমস্যা রয়েছে তারা একবার মাত্র পান করে দেখুন, আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে, এতটাই আরাম বোধ হবে যে আপনি পরের দিন আবারও এই চিয়া সিডের পানীয় পান করতে চাইবেন। যাদের প্রস্রাবে জ্বালা পড়া রয়েছে, ইনফেকশন হয়েছে, তারা যদি পান করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। হাতে নাতে ফল পাওয়ার জন্য তারা অবশ্যই এমন একটা সময়ে এটি পান করবেন যাতে সারাদিন আপনি সুস্থ থাকতে পারেন। যাদের প্রস্রাবের ইনফেকশন রয়েছে এবং ইনফেকশনের তীব্রতা বেশি তারা দিনে 2 বার করে পান করবেন, কারণ প্রস্রাবের ইনফেকশন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভালো বা নিয়ন্ত্রণে আনতে হয়, তা না হলে এটি কিডনি রোগের দিকেই নিয়ে যায়। কাজেই আপনাদের কারো যদি প্রস্রাবের ইনফেকশন থাকে তাহলে সকালে নাস্তা করার পূর্বে বা পরে, অর্থাৎ 30 মিনিট থেকে 40 মিনিট পরে এবং সন্ধ্যা বা বিকেলের দিকে আরেকবার এই চিয়া সিডের পানীয় পান করুন। দেখবেন যে কত তাড়াতাড়ি নিজের ভেতরের স্বস্তি ফিরে পাচ্ছেন। আসলে শুধুমাত্র কোলন ক্যান্সার নয়, চিয়া সিড আপনার যে কোনো ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে খুব ভালো কাজ করে থাকে। যাদের রাতে ভালো ঘুম হয় না তাদের জন্য এই শরবত অন্যতম। একবার আপনার কর্মব্যস্ত লাইফ থেকে ঘরে ফিরে এসে এই চিয়া সিড পান করুন, তারপরে রাতের খাবার খেয়ে নিন। আপনি ঘুমাতে যান, দেখবেন যে নিরবিচ্ছিন্ন ঘুম হবে, একবারও ঘুম ভেঙে যাবে না বা আপনি ঘুমের মধ্যে কোনো ধরনের দুঃস্বপ্নও দেখবেন না,
কারণ একটি পূর্ণাঙ্গ ঘুমের জন্য চিয়া সিড খুব ভালো কাজ করে। যাদের ওজন অতিরিক্ত বেশি, মেদবহুল শরীর, তারা দিনের যে কোনো একটা মিল বা যে কোনো একটা সময়ের খাবার স্কিপ করে এই চিয়া বীজের শরবত পান করে সময়টা কাটিয়ে দিতে পারেন। তাহলেই দেখবেন যে আপনার দেহের ওজন দ্রুত কমবে, তেমনি আপনার শারীরিক শক্তি বা ক্ষমতাও ততটাই দ্রুত ফিরে আসবে। কারণ এই চিয়া বীজের এক গ্লাস শরবত কিন্তু আপনার দেহের সকল ধরনের পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম। কাজেই আপনাকে প্রতিবেলার খাবার খেতেই হবে এমন নয়, খাবার না খেয়েও শুধুমাত্র চিয়া বীজের শরবত পান করেই আপনি সুস্থ থাকতে পারবেন। এটি ভালো ঘুমের জন্য যেমন খুব বেশি কাজ করে, তেমনি আপনার হজম শক্তিও অনেক গুণ বাড়িয়ে দেয়। আর হজম শক্তি এতটাই বেড়ে যায় যে আপনার কখনো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, বুক জ্বালাপোড়া করা এই ধরনের সমস্যাই থাকবে না। তারপরে এটি আপনার দেহ থেকে সমস্ত ধরনের টক্সিক উপাদানকেও বের করে দেয়। শরীরের কোথাও কোনো বর্জ্য জমে থাকলে তা আপনার বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। কিডনি, লিভার থেকে শুরু করে গল ব্লাডারের স্টোন ইত্যাদি এই ধরনের টক্সিন জমে থাকার কারণেই বেশি হয়ে যায়। কাজেই আপনার এই ধরনের রোগও কখনোই হবে না যদি আপনি এই বীজের শরবত পান করতে পারেন। এছাড়া আপনার ত্বক, চুল, নখ অনেক বেশি সুন্দর হবে এবং দেহের সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবে এই বীজ। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নুস্কাটি আপনার দেহের কোন কোন রোগকে দূর করতে পারবে। আর রোগ না হতেও যদি এই নুস্কাটি আপনি পান করেন, তবুও আপনার শারীরিক শক্তি ও ক্ষমতা সব সময় অটুট থাকবে এবং এই ধরনের রোগগুলো কখনোই আপনার হবে না। এখন আমরা আসি যে খুব সহজেই কিভাবে পানীয়টি প্রস্তুত করবেন এবং সেবন করবেন। এই পানীয়টি প্রস্তুত করার জন্য একটি পরিষ্কার গ্লাস নিতে হবে, যেই গ্লাস ভেজা নয়, আর্দ্র নয়, এমন একটি শুকনো পরিষ্কার গ্লাসে, অর্থাৎ আপনি কাচের গ্লাস নিলে সবচেয়ে বেশি ভালো হবে। এই গ্লাসের ভেতরে আপনি নেবেন 2 টেবিল চামচ পরিমাণ চিয়া বীজ। এবারে ওপর থেকে পানি আপনাকে ঢালতে হবে, আর সবচেয়ে ভালো হয় যদি 250 মিলি পানি ধরে এমন একটি গ্লাস আপনি নিতে পারেন। ওপর থেকে পানি ঢালতে ঢালতে আপনি এটাকে নেড়ে পানির সঙ্গে মিশিয়ে দিবেন, কারণ এটি খুব সহজেই জমাট বেঁধে বা দলা বেঁধে যায়। তখন কিন্তু এই পানীয়টি ভালোভাবে প্রস্তুত হবে না বা আপনার খেতেও ভালো লাগবে না। কাজেই খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন, আর আধা ঘন্টা পরে আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে পান করে নিন। এইভাবে যদি আপনি পান করতে পারেন, তাহলে এত সময় যেসব রোগের কথা বলেছি সেই সকল রোগ দূর হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না।